वेलकम बैक टू माय चैनल रिम्पा गोलदार। आशा करछि सबाई खूब भालो आछो आर आमिओ भालो आछि। आजके अमितदार बार्थडे, तो बार्थडे उपलक्षे आमरा चले एसेछि एखन मियो मोड़े, कारण आमादेर थेके अमितदाके गिफ्ट देवार मतो केकई रयेछे। तो अनेक किछुई रयेछे, तो प्रति बछर केक देय बोले ओई केकटाई ओ दिते चाय। तो आमरा एखन चले एसेछि मियो मोड़े, आर एखान थेके केक निये आमि अमितदादेर बाड़िते ढुकबो। तारपर आमि देखाबो कि कि होच्छे ना होच्छे। चलो केकटा তাড়াতাড়ি निये नि, तारपरे कथा बोलछि। আর এখন আমরা এটা নিয়ে যাব অমিত দাদের বাড়ি। ঘুরে দিন আপনি, ঘুরে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো দুটো, ধরো দুটো, ধরো দুটো ধরেছি। তোমাদের কেক নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। এরপর আমরা যাবো অমিত দাদের বাড়ি। চলো। কেনাকাটা হয়ে গেছে, কেনাকাটা বলতে কি একটা কেক কেনা হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি বাড়ি। তো আমি বাড়ি চলে এসেছি, আর আমি ওখানে একটা কানের কিনতে দাঁড়িয়েছিলাম। দুটো কিনে এনেছি, আর এই দুটো কিনে এনেছি। তো আমার এই দুটো এখন পরবো আমি। তো চলো ও বাড়ি গিয়েই এখন ভিডিওটা করা যাক, দেখি ওখানে কি কি হচ্ছে। আর ওখানে, হ্যাঁ ওখানে গান চলতে পারে। তো গান চললে আমি নিশ্চয়ই আওয়াজটা দিতে পারবো না, তো মিউট করে রেখে আমাকে ভয়েসে কথা বলতে হবে। আর আমি মাঝে মাঝে ভয়েসেই বলবো, আমি ওখানটা মিউট করে দেবো। তো তোমরা দেখো আমি কি কি করি। আর আমি ঢুকেই দেখছি এখানে নীলাদা রান্না করতে শুরু করে দিয়েছে। আর এখানে নীলাদা এখন মাংস রান্না করার জন্য পেঁয়াজ ভাজা ভাজি করছিল, আর আমি তখন একটা ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম। আরে গেছে আমাদের দাদা, রান্না করছে। কি রান্না করছো? চিকেন করছে, আর এখানে পেঁয়াজ ভাজা করছে। দাদাই রান্না করে, ভালো রান্না করে। কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও দাদার সাথে কন্ট্যাক্ট করো। ভেতরে একজন বসে আছে, বল কিছু, বল বল আজকে কি আছে বলে দে। আজকে মামার বাচ্চা আছে। আজকে মামার বাচ্চা আছে, বার্থডে আছে। আমি এখানে একটু কাজু কিশমিশ ছাড়ি নিচ্ছিলাম, কারণ সবাই সব কাজে ব্যস্ত, তো আমি কাজের মধ্যে এটাই পেলাম, কারণ আমি অনেক লেট এসেছিলাম। টুসু সেজে গুজে চলে এসেছে জামা পরে, ও আমাদের দেখে আবার সাজতে গেছিল, তাই তো? চলে এসেছে তো। আর প্রিয়া ফোন বলা হয়ে গেছে ওর। হ্যাঁ, আর প্রিয়া এখানে বলছি বারবার সেজে নিতে, একটু সাজছে না। হ্যাঁ, তোর শরীরটা একটু খারাপ, তো বলে দাও আজকে তোমার পতিদেবের কি আছে জন্মদিন। কি রান্না করছো তুমি? আমি করছি না, ওই যে ঠাকুর জামাই করছি। ঠাকুর জামাই করছো? ঠাকুর জামাই কি করাচ্ছো? আচ্ছা ঠাকুর জামাই, লুক এদিকে, অবশেষে এরা কিছু আমায় করতে দিল, আর সেটা হলো রান্না। আসলে ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি না রান্নায় হাত দিলে সেই রান্না কখনো সুন্দর খেতে হতেই পারে না, তাই এরা আমাকে কোনো না কোনো সময় মানে রান্না ধরিয়েই দেবে, যাতে পারে ওরা রান্নায় তো স্বাদ হবে না, আমি রান্নায় তো তার থেকে অনেক বেশি সুস্বাদু হবে, তাই ওরা আমাকে সবসময় গেলে ধরিয়ে দেয় আর কি। আর কি কি মেনু আছে আমি জানি না, বার্থডে বয় দেখি দাও।
যাও ঘাম মুছে এসেছে এবার ঘাম নেই যাও 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 দেখে নিচ্ছি আগে না 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 তুমি যাও বন্ধুর সাথে বন্ধুর সাথে ফার্স্ট স্টেপে দেখে নিচ্ছি এই যে আমাদের বার্থডে পার্টি অনেক কেক মাখামাখির পরে আনন্দের পরে আমরা খেতে বসে গেছি। এখানে আমাদের পোলাও আর চিকেন কষা চলে এসেছে, তো আমরা খেয়ে নিই আর তোমরা দেখো। বাড়ি যাবো, ওরা সব জিনিসপত্র গোছাচ্ছে। তো চলো, আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।